বন্ধুরা, সকাল থেকে খুবই চিন্তিত আমি, কারণ আমার প্রোফাইলে চারটে মিম শেয়ার হয়েছে। আমি বুঝতে পারছি না মিমগুলো কী করে সলভ করব। তা তোমরা একটু দেখো, এইগুলো সব হাহা রিয়াক্ট কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে লেখা আছে এখানে, গার্ল ইন বায়ো, আই লাভ ট্রাভেলিং, অলসো সাম গার্ল আফটার ট্রাভেলিং 2 কিলোমিটার। এখানে দেখো 124 কে শুধু হাহা রিয়াক্ট আছে, আমি বুঝতে পারছি না। সে তো আমি কিছুই বুঝতে পারছি না, এখানে বমি করছে বাইরে, তো সে অসুস্থ, ঠিক আছে, তার ট্রাভেলিং করতে ভালো লাগে কিন্তু বমি পাচ্ছে। সে এখানে হাহা রিয়াক্ট দেওয়ার কী আছে আমি বুঝতে পারছি না। তো চলো পরের মিমটা আমরা দেখি। এখানে লেখা আছে, সি বেবি বি স্লো, ইট ইজ মাই ফার্স্ট টাইম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি সুড়ঙ্গ দিয়ে নামছে, ফার্স্ট টাইম নামছে, তার জন্য লিখেছে। তো এখানেও প্রায় 13 কে তোমার হাহা রিয়াক্ট আছে, কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তো তোমরাই বলো, একটু সলভ করে দাও। তো তারপরের মিমটা এখানে দেখো, এই লেখা আছে, এই পোস্টটা শুধু লেজেন্ডদের জন্য। লেজেন্ড কারা আছে আমার প্রোফাইলে তারা একটু বলো, এই এর মানে কী আছে। এখানে দেখতে পাচ্ছি খাটের জায়গায় যে মোটর সাইকেলের যে হাইড্রেলিক আছে সেটাই দেওয়া আছে, কিন্তু এখানে 81 কে শুধু হাহা রিয়াক্ট। তোমরা দেখতে পাচ্ছ 81 কে হাহা রিয়াক্ট, কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। আর পরের মিমটা দেখি, পরের মিমটা এখানে শুধু লেজেন্ডরাই বুঝতে পারবে। এখানে একটা টিভির পর্দার একটা মেয়ে আছে দেখতে পাচ্ছি, এটা এত সুন্দর একটা মেয়ে হাহা রিয়াক্ট দিচ্ছে। তো এখানে মার্ক করে দিয়েছে দেখছি, তো এখানে তো দেখতে ইয়াররিং দুটোই আছে, কি বুঝতে পারছি না আমি ব্যাপারটা। তোমরা যারা লেজেন্ড আছো তারা বলো দেখি ব্যাপারটা কী আছে। যাই হোক, এগুলো যদি সলভ করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো।